জনসংহতি সমিতির 11তম জাতীয় সম্মেলন সম্পন্ন এবং 18 দফা প্রস্তাবাবলী গৃহীত। আলিকদমে ইউপিডিএফ গণতান্ত্রিক সন্ত্রাসীদের আনাগোনা ও চাঁদাবাজি বৃদ্ধি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্র নেতা তেজর মার্মা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তাইন্দংয়ে মুসলিম সেটেলার কর্তৃক জুম্মো গ্রামে হামলার পূর্ণ হল 10 বছর। আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় কোভাসের আলোচনা অনুষ্ঠিত। এ ছিল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তিন বয়সের রাঙামাটির প্রতিনিধি জানান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তম আন্দোলনে সামিল হন। এই স্লোগানকে সামনে রেখে গত 28-29 জুলাই দুই দিনব্যাপী রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের জনসংহতি সমিতি 11তম জাতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ও দলীয় পতাকা উত্তোলন করেন মেয়সিন মার্মা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সাংসদ উষাতন তালুকদার বলেন, আজকে পাহাড়ের মানুষ শ্বাসরুদ্ধকর এবং চরম নিরাপত্তাহীন জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। বিশেষত চুক্তির পরে পাহাড়ের সাধারণ জনগণ গণতান্ত্রিক ও সুন্দর জীবনের প্রত্যাশা করলেও তা ফলপ্রসূ হয়নি। পাহাড়ে চলমান রাজনৈতিক সংকট ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তিনি বলেন, পাহাড়ের মানুষের জাতীয় অস্তিত্ব, ভূমির অধিকার, মৌলিক অধিকার, প্রথারীতি সংরক্ষণে চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। এছাড়া সম্মেলনে আদিবাসী ফোরামের চট্টগ্রাম শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত উপসচিব প্রকৃতিরঞ্জন চাকমা তার বক্তব্যে বলেন, পার্বত্য চুক্তি চাপিয়ে রাখার বিষয় নয়, ঢুকিয়ে রাখার বিষয় নয়, এটা সারা বিশ্বে প্রচারিত হয়েছে এবং পরিচিত হয়েছে। এই চুক্তি শুধু আমাদের দেশে নয়, আমাদের প্রতিবেশী আশেপাশের বন্ধু প্রতিনিধি সহ ইউরোপ আমেরিকায়ও এই চুক্তি গুরুত্ব পেয়েছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে আমাদের একত্রিত হতে হবে। সম্মেলনের শেষ দিনে আবারও জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাকে সভাপতি এবং প্রণতি বিকাশ চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচন করে 35 সদস্য বিশিষ্ট 12তম কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় এবং 18 দফা সম্বলিত সম্মেলনের প্রস্তাবনা গৃহীত হয়। ইলবয়সে বান্দরবান প্রতিনিধি জানান, সম্প্রতি বান্দরবান জেলার আলীকদম উপজেলায় সেনা মদতপুষ্ট ইউপিডিএফ গণতান্ত্রিক সন্ত্রাসীরা কখনো শান্তিবাহিনী বা কখনো কুকিচিন আর্মি পরিচয়ে ভয় দেখিয়ে পাহাড়ি বাঙালি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা দাবি করছে এবং তাদের সশস্ত্র আনাগোনাও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় প্রকাশ্যে ও প্রশাসনের নাকের ডগায় এসব সন্ত্রাসীদের আনাগোনা, চাঁদাবাজি ও হুমকি ধামকির ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের বান্দরবান জেলার স্থানীয় নেতৃবৃন্দেরও পৃষ্ঠপোষকতা রয়েছে। মূলত আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য সৃষ্টি করার স্বার্থে এসব সন্ত্রাসীদের সেখানে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইনভয়েসের বিশেষ প্রতিনিধি জানান, গত 29 জুলাই 2023 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যেকার পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি এবং ঐক্য ও সংহতি জোরদার করানোর লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখা কর্তৃক শহীদ ছাত্রনেতা তেজর মার্মা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট 4টি দল অংশগ্রহণ করে, তার মধ্যে ফাইনাল খেলায় সাটলট 2020-2021 বনাম সূর্য শিখা 2021-2022 মুখোমুখি হয়। এতে সাটলট 3-1 গোলে সূর্য শিখা দলকে পরাজিত করে ফাইনাল খেলায় বিজয়ী হয়। পরে উভয় দলকে পুরস্কার প্রদানের মাধ্যমে এই টুর্নামেন্টের সমাপনী ঘোষণা করা হয়। খাগড়াছড়ির প্রতিনিধি জানান যে গত 3 আগস্ট 2023 খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ে মুসলিম সেটেলার কর্তৃক জুম্মো গ্রামে হামলার 10 বছর পূর্ণ হল। 2013 সালের এই দিনে কামাল হোসেন নামে এক মোটরসাইকেল চালককে অপহরণের নাটক সাজিয়ে সেটেলাররা সংঘবদ্ধভাবে জুম্মোদের কয়েকটি গ্রামে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়। এতে পাহাড়িদের 34টি বাড়ি, 1টি বৌদ্ধবিহারের দেশনাঘর ও 1টি দোকানঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
4 শতাধিক বাড়িতে চালানো হয় ব্যাপক ভাঙচুর ও লুটপাট। সেটেলারদের হামলার ভয়ে ওই দিন ক্ষতিগ্রস্ত গ্রামসহ আশেপাশের 12টি গ্রামের 3 সহস্রাধিক জম্মু ভারতের সীমান্তে পানছড়ি উপজেলায় ও জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়। ঢাকা থেকে হিলওয়েজ টিভির বিশেষ প্রতিনিধি জানান, 3 আগস্ট আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় কোকাসের উদ্যোগে জাতীয় সংসদে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বহুত্ববাদ, বৈচিত্র্য ও আদিবাসী অধিকার বিষয়ক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যে চুক্তি হয়েছে সে অনুযায়ী কাজ করা গেলে নিশ্চয়ই শান্তি প্রতিষ্ঠা সম্ভব, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে চুক্তি বাস্তবায়িত হয়নি। পার্বত্য এলাকা আরও বড় সংঘাতের দিকে গেলে তা দেশের জন্য সুখবর হবে না। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বর্ষীয়ান রাজনীতিক রাশেদ খান মেনন এমপি বলেন, কুকিচিল তো এমনি এমনি হয়নি, কুকিচিল তৈরি করা হয়েছে, এখন বিড়াল বাঘ হয়ে গেছে। পৃথিবীব্যাপী বহুত্ববাদের ধারণা সংকুচিত হয়ে আসছে। পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় জিয়াউর রহমান এ বহুত্ববাদী সমাজ হেরানোর বিপরীতে একীভূতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যা সঠিক ছিল না। ব্যুরো অফিস হিলওয়েজ টিভি। মানবাধিকার লঙ্ঘনের অপ্রকাশিত সংবাদ পেতে নিয়মিত চোখ রাখুন হিলওয়েজের পর্দায়।